যখন চাষি এসে দোকানে বলে যে আমার ফসলে এই পোকা হয়েছে, সেই পোকাটা আমি কীভাবে মারবো, আমাকে ওষুধ দিন, তো এখানে কী হয়, অনেক নতুন দোকানদার ঘাবড়ে যায়। তারা যেহেতু বুঝতে পারে না কী ওষুধ দেবো, সেখানে গিয়ে অনেক সময় ভুল ওষুধ দিয়ে দেয়, সেটা হয়তো কাজ হয় না। তখন সেই চাষি অন্য চাষিকে বলে কি যে অমুকের দোকান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, সেটা কাজ হয়নি। এইভাবে কিন্তু আপনার নেগেটিভ মার্কেটিং হয়ে যায়। নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আমরা একটা এর আগে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইনসেকটিসাইড কোন কোন প্রোডাক্ট, মানে কোন কোন ধরনের ইনসেকটিসাইড দোকানে রাখা উচিত যেগুলো রেগুলারলি সেল হয়, বিশেষ করে আমন সিজনের জন্য। ঠিক আছে, তো আমরা বলেছিলাম যে প্রত্যেক সিজনে সেপারেট ভিডিও বানাবো। তো আমন সিজনের জন্য একটা ভিডিও আমরা অলরেডি বানিয়ে রেখেছি, যারা দেখেননি দেখে নেবেন চ্যানেলে, যে আমন সিজনে কোন কোন ইনসেকটিসাইড আপনার দোকানে রাখলে যেগুলো 80% বিক্রি হয়ে যাবে, ঠিক আছে, যাতে আপনার বেশি স্টক না হয় দোকানে। এবার হচ্ছে সেই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছিলেন যে রোগ পোকা চিনবো কী করে, কোন রোগের কোন ওষুধ, কোন পোকার কোন ওষুধ, সেটা যদি একটু বিস্তারিতভাবে একটা ভিডিও দেন তাহলে ভালো হয়। তো আজকের ভিডিওটা সেই বিষয়ে, ঠিক আছে। তো রোগের জন্য আমরা একটা আলাদা ভিডিও বানাবো। আজকে যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে পোকা, মানে ফসলে যে ধরনের পোকা হয়, সবজি হোক ধানে হোক, আমরা মেইনলি সবজি এবং ধান নিয়ে আলোচনা করবো আজকে। সবজি আর ধানে যে ধরনের পোকা আমরা দেখি, সেই ধরনের পোকাগুলো যখন চাষি এসে দোকানে বলে যে আমার ফসলে এই পোকা হয়েছে, সেই পোকাটা আমি কীভাবে মারবো, আমাকে ওষুধ দিন, তো এখানে কী হয়, অনেক নতুন দোকানদার ঘাবড়ে যায়। তারা যেহেতু বুঝতে পারে না কী ওষুধ দেবো, সেখানে গিয়ে অনেক সময় ভুল ওষুধ দিয়ে দেয়, সেটা হয়তো কাজ হয় না। তখন সেই চাষি অন্য চাষিকে বলে কি যে অমুকের দোকান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, সেটা কাজ হয়নি। এইভাবে কিন্তু আপনার নেগেটিভ মার্কেটিং হয়ে যায়, ঠিক আছে। আবার অনেক দোকানদার কী হয়, যারা হয়তো ভুল ওষুধ না দিলেও, মানে সঠিক পরিমাণ দেয় না বা ঠিক মতো বলে দেয় না কীভাবে কী দেবে না দেবে, তো সেক্ষেত্রেও চাষি ঠিক মতো যদি সেটাকে প্রয়োগ না করলে, মানে সঠিক রেজাল্ট আসে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার নেগেটিভ মার্কেটিং হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করবো, আমি আজকে কটা সুন্দর টিপস বলে দেবো আপনাদের, সেইগুলো ফলো করবেন আপনারা, তাহলেই কিন্তু একটা চাষি যখন আসবে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনি আরামসে তাকে ওষুধ দিতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে একটা কথা বলে দিই, এটা একটা ওয়ার্নিং ধরতে পারেন যে অ্যাজ এ দোকানদার আপনি যদি কোনো চাষি কোনো ফসলের ওষুধ বা রোগের ওষুধ বা পোকার ওষুধ চাইতে আসে, সেক্ষেত্রে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনি যদি মানে বুঝতেই না পারেন যে কী ধরনের ওষুধ দেবো, তো সেখানে সবসময় আমি বলবো বেটার হবে যে আপনি কোনো ওষুধ দেবেন না। তাকে হয় আপনার এগ্রিকালচার অফিসে তাকে চলে যেতে বলুন, সেখানে অনেক অফিসার আছে, তাকে তারা হেল্প করে দেবে, অথবা কোনো ভালো বড় দোকানে যেতে বলুন যা যে তাকে হেল্প করতে পারবে, যে নলেজ, যার কাছে নলেজ আছে, ঠিক আছে। ভুল ওষুধ দিলে কিন্তু তার ফসলটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করবেন যে যতক্ষণ আপনি মানে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওষুধটা দিন। যেখানে আপনার কনফিউশন আসছে, বুঝতে পারছেন না, সেখানে আপনি দরকার হলে তার কাছ থেকে এক দুদিন টাইম নিয়ে নিন, যাতে আপনি জেনে জানাতে পারেন, অথবা দেবেন না, ঠিক আছে। কিন্তু কারো ফসল যেন আপনার জন্য যেন নষ্ট না হয়ে যায়। আচ্ছা, এবার শুরু করি মেন ভিডিওটা, সেটা হচ্ছে পোকা আমরা চিনবো কী করে। দেখুন, ইনসেকটিসাইড যেটা হয়, আমরা ওষুধকে কীভাবে ভাগ করেছিলাম, কীটনাশক ওষুধগুলোকে কতগুলোভাবে ভাগ করেছিলাম আগের ভিডিওতে, যে হার্বিসাইড যেটা হচ্ছে আগাছানাশক, ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ছত্রাকনাশক, আর ইনসেকটিসাইড যেটা হচ্ছে পোকা মারার জন্য, ঠিক আছে। আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেটা আমরা আলোচনা আজকে করছি না, আজকে মেইনলি আমরা আলোচনা করব ইনসেকটিসাইড নিয়ে। এর পরে ভিডিওতে আমরা ফাঙ্গিসাইড আর হার্বিসাইড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ইনসেকটিসাইড কিন্তু দু ধরনের হয়, এটা সবসময় মাথায় রাখবেন, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। এবার আপনি বলবেন সিস্টেমিক কী, কন্ট্যাক্ট কী, সেটা আমরা কী করে বুঝব। প্রত্যেকটা ওষুধের বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে দেখবেন ওষুধের টেকনিক্যালের নিচে বা ব্র্যান্ড নেমের নিচে লেখা থাকে সেটা সিস্টেমিক না কন্ট্যাক্ট, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনি দেখে নেবেন, তাতে যদি লেখা নাও থাকে, আপনি এখনকার দিনে সবার হাতে মোবাইল আছে, সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি গুগলে সেই টেকনিক্যালটা দিয়ে চেক করে নেবেন যে সেটা সিস্টেমিক না কন্ট্যাক্ট, ওকে। তো সিস্টেমিক না কন্ট্যাক্ট সেটা আমরা কীভাবে চিনবো সেটা বোঝা গেল। এবার হচ্ছে কোন পোকা জন্য সিস্টেমিক ওষুধ দেবো, কোন পোকার জন্য কন্ট্যাক্ট ওষুধ দেবো, সেইটা কিন্তু জানতে হবে। কারণ সিস্টেমিক পোকা আলাদা হয়, কন্ট্যাক্ট পোকা আলাদা হয়। অনেকে হয়তো জানেন ব্যাপারটা, অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি একটু ভালো করে শুনে নিন। দেখবেন পোকা দু ধরনের হয়, যখন আপনার কাছে কোনো চাষি নিয়ে আসছে, কোনো পাতা নিয়ে আসছে, গাছের পাতা বা ডাল নিয়ে আসছে, যখন দেখবেন দু ধরনের পোকা হয়,
আপনি একটা কাজ করবেন, একটা ম্যাগনিফাইং গ্লাস কিনে নেবেন, 50-100 টাকা দাম নেবে, দোকানে রেখে দেবেন। কারণ অনেক ছোটো ছোটো পোকা থাকে যেগুলো চোখে দেখা যায় না, সেগুলো ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে দেখা যায়। তো ব্যাপার হচ্ছে পোকা যেটা বললাম দু ধরনের হয়, এক হচ্ছে চুষে খাওয়া পোকা আর একটা হচ্ছে কামড়ে খাওয়া পোকা। ঠিক আছে, চুষে খাওয়া পোকা হচ্ছে যেগুলো পাতার সবুজ অংশটাকে, অর্থাৎ ক্লোরোফিল যেটা থাকে সেই সবুজ অংশটাকে চুষে খেয়ে পাতাটা জালি জালি করে দেয়, এগুলো হচ্ছে চুষে খাওয়া পোকা। আর একটা ধরনের পোকা থাকে সেগুলো হচ্ছে ডাইরেক্ট পাতার সাইড থেকে কামড়াতে শুরু করে, কামড়ে কামড়ে খেয়ে নেয়। ঠিক আছে, মানে গোটা পাতাটাকেই কামড়ে কামড়ে, গোটা পাতাটাই লাস্টে থাকে না আর কি, সেটা হচ্ছে কামড়ে খাওয়া পোকা। তাহলে দু ধরনের পোকা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এবার কেন ম্যাগনিফাইং গ্লাস বললাম, যে চুষে খাওয়া পোকা যেগুলো সেগুলো চোখে চট করে দেখা যায় না, খুবই ক্ষুদ্র হয়, সেই জন্য বললো একটা ম্যাগনিফাইং গ্লাস দোকানে কিনে রেখে দেবেন, তাতে বুঝতে সুবিধা হবে। আর চাষিকে সবসময় ফোর্স করবেন যে যখনই সে আসছে ওষুধ নিতে, সে যে গাছে যে ফসলে তার ওষুধ মানে রোগ বা পোকা লেগেছে সেই ফসলে একটা ছোট ডাল বা একটা পাতা যেন ভেঙে নিয়ে আসে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার হচ্ছে সিস্টেমিক ওষুধ কোথায় দেবো আর কন্ট্যাক্ট ওষুধ কোথায় দেবো। ঠিক আছে, যেগুলো চুষে খাওয়া পোকা তারা কি করে, তারা পাতার সবুজ অংশটাকে মানে পাতার সবুজ অংশ যে রসটা থাকে সেইটা, আবার অনেক সময় গাছের সরু ডাল থাকলে সেই ডালের মধ্যেও দেখবেন তাকে ছোটো ছোটো কাণ্ড যেটা থাকে, সরু কচি কাণ্ড থাকে, সেখানেও চুষে খেয়ে নেয়। তো তারা কি করে, সবুজ রসটা মানে গাছ থেকে যে রসটা, সে সবুজ অংশ সেই রসটা খেয়ে নেয়। তাহলে তাদের জন্য কি কী ওষুধ দিতে হবে? সিস্টেমিক। কেন সিস্টেমিক দিতে হবে, এটা আবার একটা বড় কোশ্চেন। কন্ট্যাক্ট দিলে কেন কাজ করবে না? কারণ হচ্ছে তারা এতটাই ক্ষুদ্র, সেখানে কন্ট্যাক্ট আপনি যখন দেবেন, স্প্রে করে যখন ওষুধ উড়িয়ে দেবেন, তার পর্যন্ত মানে সবকটা পোকার গায়ে পর্যন্ত ওষুধটা পৌঁছাবে না। ঠিক আছে, যার জন্য কিছু হয়তো মরলো কিন্তু পুরোটা নির্মূল হবে না, সেক্ষেত্রে অনেক সময় কাজ হয় না। সেই জন্য আপনাকে চাষি এসে বলে আপনার ওষুধের দাদা কাজ হয়নি। ঠিক আছে, তার জন্য কী হবে? সিস্টেমিক। সিস্টেমিক ওষুধ এই কারণে দিতে বলছি, সিস্টেমিক ওষুধ যখন দেবেন, সিস্টেমিক ওষুধটা গাছের পাতার সঙ্গে, যখন গাছের পাতাকে রান্নাঘর বলা হয়, তো গাছের পাতার সঙ্গে সেই আপনার ওষুধটা গাছের সমস্ত গাছের মধ্যে ছড়িয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কী হয়, গাছের ভিতরে যে রসটা ওরা চুষে খাচ্ছে সেই রসটা বিষাক্ত হয়ে যাবে, তাতে কী হবে, সেই রসটা যখনই ওরা খাবে তখনই কিন্তু ওখানেই মারা যাবে। তাহলে আলটিমেট তারা কী করবে, যখনই বুঝতে পারবে তারা কিন্তু আর খাবে না, সেইখান থেকে নির্মূল হয়ে যাবে, বা যেটুকুনি থাকবে সেটুকুনি নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সিস্টেমিক ওষুধের কাজ। তাহলে যেখানে এই ধরনের সিস্টেমিক পোকা মানে চুষে খাওয়া পোকা দেখবেন, যেমন শোষক পোকা, ধানে যে শোষক পোকা লাগে, সেখানে আপনি যদি কন্ট্যাক্ট ওষুধ দেন সেখানে কাজ করবে না। এবার হচ্ছে চুষে খাওয়া পোকার ক্ষেত্রে কোন ওষুধ দেবেন, সেটা একটা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন ইমিডাক্লোরোপ্রিট। ঠিক আছে, টেকনিক্যাল আমি বলছি, ব্র্যান্ড নেম আপনি যেমন মিডিয়া নামে আছে, আপনার আরও দু একটা নামে আছে, আমি জানি না, আমার এই মুহূর্তে আর কোনো ব্র্যান্ডের প্রমোশন আমি করতে চাইছি না। তো ইমিডাক্লোরোপ্রিট টেকনিক্যাল, এই টেকনিক্যালে আপনি যে কোনো ওষুধ নিয়ে নেবেন। ঠিক আছে, এই ইমিডাক্লোরোপ্রিট বিভিন্ন ভাগ হয়। ঠিক আছে, সেটা হচ্ছে ইমিডাক্লোরোপ্রিট 17.8 SL, আর একটা হয় ইমিডাক্লোরোপ্রিট 30.5 SC, আর একটা হয় ইমিডাক্লোরোপ্রিট 70% WDG। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে ডিফারেন্স কী আছে এটা আমাকে বুঝতে হবে। তিনটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ধরুন আপনার ছোটো গাছ, চারা গাছ, সবে 10-12 দিন হয়েছে, এইরকম সাইজের ছোটো চারা গাছ, সেখানে যদি আপনি হাইড্রোজের ওষুধ দিয়ে দেন, তাহলে হয়তো পোকা হয়তো মরে যাবে, কিন্তু সঙ্গে গাছটারও হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, গাছের গ্রোথ আটকে যেতে পারে, সেক্ষেত্রে গাছটা হয়তো মারাও যেতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে, সেখানে কম ওষুধ দিতে হবে, মানে যে ওষুধটা দিচ্ছেন তার ডোজটা কমিয়ে দিতে হবে। তো দেখবেন ইমিডাক্লোরোপ্রিট 70% WDG বলে একটা দানা দানা, এরকম ছোটো ছোটো পোস্ত দানার মতো একটা প্যাকেট হয়, এরকম স্যাচেট হয়। ঠিক আছে, তো ওই যেমন অ্যাডমিট, অ্যাডমায়ার এইসব নামে হয়। তো ওই পাতাগুলো একটা পাতায় একটা 15 লিটারে ব্যারেল হয়ে যায়, ওই পাতার যে ওষুধটা সেইটা আপনার ওই ছোটো গাছে আপনি ব্যবহার করলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ওষুধটা কাজও হলো, গাছেরও কোনো ক্ষতি হলো না, কারণ ছোটো গাছেও কিন্তু ওই শোষক পোকা বা চুষি পোকা লাগে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের ওষুধ কিন্তু সিস্টেমিক ওষুধ আপনি কিন্তু পোকা লাগার আগে থেকেও দেওয়া যায়। কন্ট্যাক্ট ওষুধ যেমন আপনার পোকা লাগার সঙ্গে সঙ্গে বা পরে দিতে হয় আপনার, কিন্তু সিস্টেমিক ওষুধ পোকা লাগার আগেই থেকেই আপনি গাছে স্প্রে করে রাখতে পারেন। কেন?
না, যাতে দেখবেন আমাদের শোষক পোকা লাগার আগেই শোষক পোকার ওষুধ দেওয়া শুরু হয়ে যায়। কেন? তার যাতে গাছের রসের সঙ্গে সেই ওষুধটা মিশে থাকে এবং শোষক পোকা এলেই বা সেই পার্টিকুলার পোকা এলে খেলেই মরে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ছোট গাছে বোঝা গেল কি ওষুধ দিতে হবে। এবার হচ্ছে আমরা একটু যদি বড় গাছ হয়, ধরুন আপনার কুড়ি আসছে বা ফুল এসছে বা ফল দেবে এরকম যদি পজিশানে আসে, সেক্ষেত্রে কি করবেন বা ফল দিচ্ছে হয়তো, সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোপিড 17.8 SL, যেটা মোটামুটি সবসময় চলে আমাদের, যেটা মিডিয়া বললাম, মিডিয়া নামে চলে যেটা, ঠিক আছে, 17.8 SL যেটা ইমিডাক্লোপিডের সেইটা দেবেন আপনি, সেটা আপনার 10 ml করে ডোজ, ঠিক আছে। এবার অনেক দোকানদার হয়তো আপনাকে বলবে দাদা একটু বেশি করে দিয়ে দিন, 15 ml করে দিয়ে দিন, না, ডোজ যেটা আছে সেটাই দেবেন, বেশি দেওয়ার কোনো দরকার নেই। সঠিকভাবে দিলে কিন্তু ওষুধের কাজ হবে, সঠিকভাবে না দিলে কিন্তু ওষুধের কাজ হবে না। সঠিকভাবে কীভাবে দেবেন সেটা আমি পরে আসছি। তাহলে আমি বললাম কি, যে যদি একটু বড় গাছ হয় যেখানে ফল দিচ্ছে বা ফুল এসছে বা ফুল আসছে এরকম সময় হলে কিন্তু আপনি ইমিডাক্লোপিড 17.8 SL, যেটা আমাদের ধানেও শোষকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, সেই ওষুধটা আপনি দেবেন। এবার হচ্ছে ইমিডাক্লোপিড 30.5 SC একটা ওষুধ আছে, যেটা বায়ারের আপনার কনফিডার নামে আছে সম্ভবত, ঠিক আছে। তো সেই ওষুধটা আপনি কী কখন দেবেন, ব্যবহার করবেন, সেইটা হচ্ছে হাই ডোজের ওষুধ, মানে একই ওষুধ কিন্তু পাওয়ারটা একটু বেশি। তো সেটা আপনি কখন স্প্রে করবেন, যদি খুব আপনার ওষুধ মানে পোকা লেগেছে, হ্যাঁ, আপনার মানে কাজ হচ্ছে না, 17.8 SL যেটা আছে সেটাতেও কাজ হচ্ছে না আপনার, তখন আপনার মানে প্রচুর পোকা লেগেছে, ওই আতস কাঁচদের দেখলেই বুঝতে পেরে যাবেন, তখন আপনি ওই ওষুধটা দিতে পারেন, 30.5 SC যেটা আছে সেটা আপনি দেবেন, ঠিক আছে। সেটারও ডোজ কিন্তু সেই 10 ml করে, ঠিক আছে, ডোজ কিন্তু বাড়াবেন না। আচ্ছা, এবার হচ্ছে সঠিকভাবে ওষুধটা প্রয়োগ করব কি করে। সঠিকভাবে ওষুধ প্রয়োগ করার কিছু নিয়ম আছে, যেমন আমাদের মানুষের ওষুধ, যেমন দেখবেন ডাক্তার কিছু লিখে দেয় নিয়ম, যে গ্যাসের ওষুধ খাবার আগেই খেতে হয়, খাবার পরে খেলে কিন্তু কাজ হবে না, ঠিক সেইভাবে ওষুধ দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা আমি একটুখানি ছোটো করে বলে দিই। এটা একটা বিস্তারিত পরে ভিডিও বানানো যেতে পারে, কিন্তু ছোটো করে আমি একটু বলে দিচ্ছি। যারা চাষি আছে যদি এই ভিডিওটা দেখেন, তাদেরও কিন্তু এই সেম জিনিসে উপকার লাগবে, শুধু যে দোকানদারের জানার কথা তা নয়, চাষিরও জানতে পারেন এটা। তো ওষুধ দেওয়ার নিয়মের মধ্যে যেটা হচ্ছে, প্রথমেই যে আমরা কি করি, সময় বাঁচানোর জন্য বা আপনার কিষেন খরচা কমানোর জন্য একসঙ্গে অনেকগুলো ওষুধ ড্রামেগুলো দিয়ে দিই, স্প্রে করে দিই, ঠিক আছে, যেটা একদমই করা উচিত নয়। ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনার ফসলে প্রথম ওষুধ হচ্ছে আপনার কীটনাশক ওষুধ পড়বে, ঠিক আছে, মানে পোকা যদি থাকে তাহলে আগে কীটনাশক ওষুধ দিয়ে আপনার পোকা সমস্ত পরিষ্কার করতে হবে। গাছ থেকে পোকা পরিষ্কার হয়ে গেল, তারপরে 5 থেকে 7 দিন বাদ দিয়ে দেখে নিলেন একবার পোকা পরিষ্কার হয়ে গেছে, তারপরে আপনি দেবেন ফাঙ্গিসাইড, মানে আমি দেওয়ার ধরনটা বলছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনার কীটনাশক ওষুধ, কীটনাশক ওষুধ তাও কিন্তু দুটো টেকনিক্যালের বেশি যেন একই ড্রামে না হয়। যদি আপনাকে কোনো 4-5টা টেকনিক্যাল একসঙ্গে স্প্রে করতে হয়, সেখানে 2 দিন অন্তর দিন, মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে দিন, একসঙ্গে অতগুলো টেকনিক্যাল দিলে কিন্তু সেটা কাজ ভালো হয় না, ঠিক আছে, কারণ প্রত্যেকটা টেকনিক্যালের নিজস্ব কিছু গুণাগুণ আছে, তাকে তার মতো কাজ করতে দিতে হবে। একসঙ্গে 4টে টেকনিক্যাল দিয়ে দিলে কিন্তু সেই মানে জবা খিচুড়ি মজো হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারলেন। তো সবসময় চেষ্টা করবেন দুটো বেশি টেকনিক্যাল যেন ড্রামে না যায়। আর আঠা আপনি যে সময়ই দিন না কেন, রোদ থাকুক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, বাদল থাকুক, যাই থাকুক, আঠা যেটা স্টিকার বলি আমরা, অনেক চাষি বলে কি, ও আটা দিয়ে কী হবে, আমরা এতদিন ধরে চাষ করছি, আমাদেরকে আটা বিক্রি করার জন্য দোকানদার বলছে জোর করে, না, আটাটা যদি দেন তাহলে ওষুধের গুণাগুণ আরও বাড়বে। কেন বলছি ওষুধের গুণাগুণটাকে এই কারণে বাড়াবে, আমি এই কারণে বলছি যে আপনি ধরুন ওষুধ স্প্রে করে দিয়ে চলে এলেন, তারপরে কিছুক্ষণ বাদে আপনার বৃষ্টি হয়ে গেল, ওষুধটা ধুয়ে চলে গেল, কি হলো লাভ? কিছুই হলো না, পয়সাও নষ্ট, সময় নষ্ট, আপনার খাটনিও নষ্ট। কিন্তু যদি আঠাটা দেওয়া থাকে তাহলে গাছে কিছুটা হলেও ধরে থাকবে, আপনার 50% ওষুধও থাকবে গাছে লেগে, বাকি 50% হয়তো ধুয়ে যাবে, তাহলে কিছুটা হলেও কাজ হবে আপনার। বা ধরুন আপনি সকালবেলা স্প্রে করছেন, জমিতে শিশির পড়ে আছে আপনার ফসলের ওপরে, আপনার গাছের ওপরে শিশির আছে, আপনি গিয়ে স্প্রে করে দিয়ে চলে এলেন, শিশিরের জল যখনই বেলা হতে হতে নামবে তখন ওই শিশিরের জলের সঙ্গে ওষুধগুলোও নেমে চলে যাবে। আর আটা দিলে কিন্তু সেই জিনিসটা হয় না, আপনার মিনিমাম 50% ওষুধ আপনার গাছের সঙ্গে থাকবে, ঠিক আছে, ওই জন্য আঠা দেওয়াটা বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে কী হলো, প্রথমে আপনার কীটনাশক ওষুধ দেবেন, আগে পোকা পরিষ্কার করতে হয়, নিয়ম এটা ওষুধ দেওয়ার, আগে পোকা যদি থাকে পোকা পরিষ্কার করুন, তারপরে হচ্ছে আপনার ফাঙ্গিসাইড মানে রোগের ওষুধ,
ঠিক আছে, তারপরে আপনার রোগ থাকলে রোগ পরিষ্কার করুন। আমরা কি করি মানে বেশিরভাগ চাষি কি করে যে রোগ পোকার ওষুধ সব একসঙ্গে এক ব্যারেলে দিয়ে মানে মিশিয়ে স্প্রে করে দিলাম, দিয়ে কাজ হচ্ছে না, দিয়ে দোষ দিচ্ছি দোকানদারের, দোষ দিচ্ছি ওষুধের, আর কাজ হচ্ছে না, আবার অন্য কোনো দোকানে ছুটছি ওষুধ আনতে গিয়ে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা করা চলবে না। প্রথমে পোকার ওষুধ দিতে হবে, পরিষ্কার হয়ে গেল, তারপরে 5-7 দিন বাদ দিয়ে আবার রোগের ওষুধ দিতে হবে। আর যদি পোকার ওষুধ দুটোর বেশি টেকনিক্যাল হয় বা রোগের ওষুধ দুটোর বেশি টেকনিক্যাল হয়, তাহলে সেটা মাঝখানে 1 দিন গ্যাপ বা 2 দিন গ্যাপ দিয়ে দিন। ওকে, তারপরে যদি কোনো আপনার ভিটামিন দেওয়া থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া থাকে, সেগুলো আপনি তখন দিতে পারেন। ঠিক আছে, তাহলে প্রথমে আপনাকে পোকা পরিষ্কার করতে হবে, তারপরে ফাঙ্গিসাইড দিতে হবে। ওকে, এটাতে গেল সিস্টেমিকের দিক। এবার হচ্ছে সিস্টেমিক ওষুধে আর একটা জিনিস আছে যেটা আমরা সচরাচর এখন ব্যবহার করি না, এটা আগে ব্যবহার হতো, এখন খুব কমে গেছে, সেটা হচ্ছে নিম তেল। যে কোনো ফসলে, ছোটো গাছে বিশেষ করে, ছোটো গাছে ওষুধ না দেওয়াটাই ভালো। ঠিক আছে, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন নিম তেল যদি ব্যবহার করা যায়। এটা চাষিকে আমি বেশি করে আরও রেকমেন্ড করছি যে যদি কোনো নিম তেল পান, 10,000 PPM এর নিম তেল হয়, 15,000 PPM এর নিম তেল হয়, তো সেই 10,000 PPM এর নিম তেল নিয়ে এসে যদি আপনি দেন, ঠিক আছে, স্প্রে করেন, তাহলে আপনি আপনার সিস্টেমিক ওষুধের মতোই কিন্তু কাজ করবে। সেটা গাছের রসটাকে, গাছের পাতাটাকে তিতো করে রাখে, যাতে সিস্টেমিক ওষুধ যেগুলো চুষে খাওয়া পোকা সেগুলো কিন্তু আপনার গাছকে ক্ষতি করে না। তো চেষ্টা করবেন ছোটো গাছে নিম তেলটা দেওয়ার। আচ্ছা, এবার হচ্ছে সিস্টেমিক ওষুধ আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সিস্টেমিক পোকা কী, সিস্টেমিক ওষুধ কীভাবে দেবো। আমরা একটা উদাহরণ দিয়ে দিলাম যে ইমিডাক্লোপিড, এরকম সিস্টেমিক আরও অনেক টেকনিক্যাল আছে, আমি ইমিডাক্লোপিডের একটা উদাহরণ দিলাম, ইমিডাক্লোপিডটা সচরাচর বেশি চলে। ঠিক আছে, এখন অনেক নানান রকম অনেক কোম্পানির টেকনিক্যাল বেরিয়ে গেছে, অনেক অ্যাডভান্স টেকনিক্যাল বেরিয়েছে। ইমিডাক্লোপিড অনেক দিন আগেকার টেকনিক্যাল, যেটা চলছে এখনও এবং খুব ভালো কাজ হয়। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে কন্ট্যাক্ট, যেটা হচ্ছে কামড়ে খাওয়া পোকা। ঠিক আছে, কামড়ে খাওয়া পোকার ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ওষুধ দিতে হবে, সেখানে সিস্টেমিক কাজ করবে না। এবার আপনি যদি বলেন গাছের পাতাতে রসে তো হয়ে আছে অলরেডি সিস্টেমিক, তাহলে সেটা খেলেও তো সে মরবে না। কামড়ে খাওয়া পোকার ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ওষুধ কাজ করবে না, সেখানে আপনাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট ওষুধ দিতে হবে। ঠিক আছে, তাহলে সেখানে কন্ট্যাক্ট ওষুধ আপনি যদি দেন, কন্ট্যাক্ট ওষুধ অনেক পেয়ে যাবেন আপনি, যেমন ক্লোরোফাইরিফস সাইপারমেথ্রিন আছে, প্রোপেনোফস সাইপারমেথ্রিন আছে, তারপরে ফিপ্রোনিল আছে, এরকম অনেক ধরনের ওষুধ আছে বাজারে পেয়ে যাবেন, যেগুলো কন্ট্যাক্ট, দেখবেন কন্ট্যাক্ট ইনসেকটিসাইড লেখা আছে। ঠিক আছে, তো ডোজগুলো সেগুলো বিভিন্ন ধরনের হয়, 20 ml হয়, 25 ml হয়, 15 ml হয়, বিভিন্ন যে ওষুধটা নিচ্ছেন তার কাছ থেকে ডোজটা জেনে নেবেন। তো সেই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন কন্ট্যাক্টে, তাহলে কিন্তু ওই কামড়ে খাওয়া পোকাটা মারা যাবে। ঠিক আছে, তো কামড়ে খাওয়া পোকার ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট ওষুধ ইউজ করতে হবে, আর চুষে খাওয়ার পোকার ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক ওষুধ ইউজ করতে হবে। একটা নতুন দোকানদারের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যদি পোকা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু ভুল জায়গায় ভুল ওষুধ দিয়ে দেবেন, আপনার ওষুধে আলটিমেট কাজ হবে না, আপনার নামে কিন্তু নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে। আর একবার নেগেটিভ মার্কেটিং হয়ে গেলে কিন্তু সহজে আপনি সেই জায়গায় আর মার্কেটিং করতে পারবেন না। ঠিক আছে, তো ওই জন্যে কিন্তু সবসময় চেষ্টা করবেন যে পোকা কী সেটা চিনে তারপরে ওষুধ দিতে। তাতেও যদি কোনো কনফিউজ থেকে থাকে আপনার যে না এরপরেও আমি বুঝতে পাচ্ছি না, তো সেখানে পরিষ্কার বলবেন না দাদা আমি বুঝতে পাচ্ছি না, আমি ওষুধটা দিতে পাচ্ছি না, আপনি কাইন্ডলি একটু হয় আপনার এডিও অফিসে চলে যান, নয় অন্য কোনো দোকান থেকে নিয়ে নিন। ঠিক আছে, যাতে আপনার দ্বারা কোনো ক্ষতি না হয়ে যায়। একটা সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার জন্য যদি কারো উপকার হয়তো সে একটা সময় পরে ভুলে যাবে, কিন্তু যদি আপনার দ্বারা কারো ক্ষতি হয়ে যায় সে সারা জীবনেও আপনাকে কোনো দিনও ভুলবে না। ঠিক আছে, তো ওই জন্য চেষ্টা করবেন যে আপনার দ্বারা কারো উপকার হোক না হোক যেন কারো ক্ষতি না হয়। ওকে, তাহলে আমরা সিস্টেমিক আর কন্ট্যাক্টের কনসেপ্টটা বুঝে নিলাম। এবার হচ্ছে যে দেওয়ার টাইমিংটা কীভাবে দেবো আমরা, সেটা নিয়ে একটু আলোচনা করি যে ওষুধ কখন দিলে বেটার হয়। আমরা কী করি, ওষুধ যখন খুশি, মানে আজকে এখন কৃষেন এসছে, এখন ফাঁকা আছি, দিয়ে দিলাম, ওরকম করে ওষুধ দেওয়ার টাইমিং হয় না। আমাদের মানুষের ওষুধ যখন খায় একটা টাইমিং থাকে, দেখবেন সকাল দুপুর রাত্রে 6 ঘন্টা অন্তর, 8 ঘন্টা অন্তর ডাক্তার একটা লিখে দেয়, সেই অনুযায়ী দিতে হয়। তা আমরা গাছের ওষুধের ক্ষেত্রে সেগুলো আমরা মানেই না, তো তারও একটা টাইমিং আছে। আপনি সকালবেলা যখন ওষুধ দিচ্ছেন, গাছে শিশির ঝরে যাওয়ার পর তারপরে ওষুধটা দিন, তাতে ওষুধের কাজটা বেটার হবে আরও। আপনি শিশিরের ওপর ওষুধ দিয়ে চলে এলেন, দিয়ে আপনি কী করলেন,
ওষুধ যখন আস্তে আস্তে রোদ উঠছে তখন শিশির পড়ে ঝরে পড়ে যাচ্ছে গাছ থেকে, শিশিরের সঙ্গে ওষুধগুলো পড়ে ঝরে গেল, তারপর ওষুধটা কাজ হলো না, দিয়ে আপনার দোষ দিলেন আপনি দোকানদারকে, ওষুধ কোম্পানিকে। ভুলটা কার? আপনাকে কে বলেছিল শিশিরে ওষুধ দিতে? তাই জন্যে শিশিরে ওষুধ দিলে হবে না। একজন দোকানদার যদি এটা শোনেন, দোকানদারের এগুলো শুনে চাষিকে বোঝান আপনি যে কখন ওষুধ দেওয়ার সঠিক টাইমিং। কারণ চাষি যত ভালো রেজাল্ট পাবে তাহলে নামটা কিন্তু আপনারই করবে আলটিমেট, যে অমুক দোকান থেকে ওষুধটা এনেছিলাম ওই জন্যই এত রেজাল্ট ভালো আসছে। ঠিক আছে, তাহলে ওষুধের দেওয়ার টাইমিংটা হচ্ছে সকালবেলা শিশির ঝরে যাওয়ার পর দিতে হবে আপনাকে। দু নম্বর হচ্ছে সন্ধ্যেবেলা সূর্য ডুবে যাওয়ার পর ওষুধ দেবেন না, সূর্য ডোবার আগে ওষুধ দেবেন। কেন বলছি, সূর্য ডুবে যাওয়ার পরেই কিন্তু শিশির পড়া শুরু হয়ে যায় একটু একটু করে। যে সময় আপনি ওষুধ দিয়ে চলে এলেন তারপরেই কিন্তু শিশির পড়তে শুরু করলেও সেক্ষেত্রেও কিন্তু আপনার ওষুধটা ধুয়ে মুছে চলে যাবে। তাহলে সূর্য ডোবার পরেও কিন্তু ওষুধ দেওয়া চলবে না, সূর্য ডুবছে সেই সময় দিলে তাও ঠিক আছে সেই পর্যন্ত। আর একটা টাইমিং কোন সময় দেওয়া যাবে না, সেটা হচ্ছে যখন মাথায় সূর্য থাকবে, মানে ঠিক ওই 11:30, 12:30, 1:30, মানে 11:00 থেকে 2:00 পর্যন্ত এই টাইমটায় যেটা চড়া রোদ থাকে যে সময় মাথায়, সেই সময়েও ওষুধ দিলে হবে না। ঠিক আছে, এই সময় ওষুধগুলো দিলে কী হয়, ওষুধের গুণগত মানটা ঠিকমতো কাজ করে না। এই সময়গুলো যেগুলো বললাম এই সময়গুলো অ্যাভয়েড করে বাকি টাইমটায় যদি আপনি ওষুধ দেন তাহলে দেখবেন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। ঠিক আছে, একজন চাষিকে বলছি আপনি ওষুধগুলো নিয়ম মেনে দিন, আপনি বেটার পাবেন রেজাল্ট। আর একজন দোকানদার হিসাবে আপনাকে বলছি যে আপনি চাষিকে এইগুলো বোঝান, বুঝিয়ে আপনি ওষুধগুলো এইভাবে দেওয়া করান, দেখবেন আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন, আপনারও সুনাম হবে। তাহলে ওষুধ কোন প্রকার কি ওষুধ সেটা বলে দিলাম, পোকা কী ধরন কোন ধরনের হয়, দু ধরনের, এক হচ্ছে চুষে খাওয়া পোকা, একটা হচ্ছে কামড়ে খাওয়া পোকা। ওষুধ দু ধরনের হয়, সিস্টেমিক আর কন্ট্যাক্ট। চুষে খাওয়া পোকার জন্য সিস্টেমিক ওষুধ আর কামড়ে খাওয়া পোকার জন্য কন্ট্যাক্ট ওষুধ। ঠিক আছে, সিম্পল ব্যাপার একদম, এখানে মানে রকেট সায়েন্স কিছুই নেই। আর হচ্ছে আপনার ওষুধ দেওয়ার টাইমিং এবং ওষুধ দেওয়ার ধরন, সেই দুটোকেই আমি বুঝিয়ে দিলাম ভালো করে, যাদের বুঝতে অসুবিধা হয়েছে আর একবার রিওয়াইন্ড করে দেখে নেবেন ভিডিওটাকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব উপকারে দেবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা দেখে সত্যি কোনো উপকারে লেগেছে কিনা। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।